নমস্কার বন্ধুরা, আমি অজয় দে, তোমরা দেখছো এএস এডুকেশন সলভ ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের আলোচনা করব সেটি হচ্ছে পান্নালাল প্যাটেলের অদল বদল গল্প। অদল বদল গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে দুজন বন্ধু, তারা একজন হিন্দু এবং একজন মুসলিম। সেই ক্ষেত্রে তাদের সাম্প্রদায়িক যে চিন্তাভাবনা এসছে, এক্ষেত্রে যে দুজন বন্ধু তাদের নাম হচ্ছে একজনের নাম ইসাব এবং একজনের নাম অমৃত। ইসাবের বাবা মা বলতে বাবাই আছেন একমাত্র, এবং অমৃতের বাবা মা এবং একটি বোন। সেক্ষেত্রে তারা ঘুরতে বেরোয় হোলির দিন। ইসাব নতুন জামা কেনায় অমৃত তার জামাটি ছিঁড়ে ফেলেন মা বাবার কাছে বায়না শুরু করে নতুন জামা কেনার জন্য। বাবা কিনে দিতে না চাইলেও মা তার বাবাকে বুঝিয়ে জোর জবরদস্তি করে তার জামাটা কেনায়। দুজন একই রকম জামা কিনে নিমগাছের তলার ছেলেরা ধুলো ছোড়াছুড়ি খেলছিল, তারা সেই ধুলো ছোড়াছুড়ি খেলেনি কারণ মা বাবার প্রহারের ভয়ে তারা না খেলে শান বাঁধানো ফুটপাতের ধারে বসেছিল। সেক্ষেত্রে এবার দেখা যায় যে কালিয়া নামে একটি ছেলে তাদের কুস্তির জন্য আহ্বান জানায়, কিন্তু অমৃত বা ইসাব কেউই কুস্তি করার জন্য রেডি ছিল না কারণ তার জামা নোংরা হওয়ার ভয় ছিল বা জামা ছিঁড়ে যাওয়ার ভয় ছিল, কারণ নতুন জামা ছিঁড়ে গেলে তার বাবা মা তাকে বকতে পারে। সেক্ষেত্রে অমৃতকে কালিয়া ঠেলা মেরে ফেলে দেয়, এবং ফেলে দিলে পরে ইসাব কালিয়াকে কুস্তির জন্য আহ্বান জানায়। সেক্ষেত্রে ইসাব কালিয়াকে ল্যাং মেরে ফেলে দেয় এবং কালিয়া হেরে যায়। কিন্তু বাড়ি ফেরার সময় ইসাব দেখতে পায় যে তার জামার পকেটের কাছটায় 6 ইঞ্চি মতো ছিঁড়ে গেছে। সেক্ষেত্রে ইসাব দেখার পরে, অমৃত তার জামা ছেঁড়াটা দেখার পরে তার জামাটা পাল্টাপাল্টি করে নেয়। সেখানে দেখা যায় যে ইসাব বুঝতে পারে যে ছেঁড়া জামা যদি আমি বাড়ি নিয়ে যাই তাহলে তার বাবা তাকে আর রাখবেন না। সেক্ষেত্রে অমিত আর ইসাবের জামা পাল্টাপাল্টি করে নিয়েছিল। কিন্তু অমিতের বাড়িতে কি অসুবিধা একটা, ইসাবের বাড়িতে ইসাবের মা নেই যেহেতু আগেই বললাম, কিন্তু অমিতের বাড়িতে অমিতের মা আছে। সেক্ষেত্রে অমৃতের মা অমৃতকে বাঁচিয়ে নেবে। এবার সে কথাটি কেউই জানতে পারেনি, জামা অদল বদলের কথাটি। পরে অমৃতের মা পুরো ঘটনাটি গ্রামের সামনে বলে, এবং গ্রাম প্রধান সেই ঘটনাটি শুনে তাদের দুজনের নাম অদল বদল রাখে। আজকের যে আলোচনার বিষয় সেটা আলোচনা করলাম, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের আলোচনার বিষয়ের মধ্যে আমরা কিছু সাজেশন পত্র তৈরি করেছি, সেই সাজেশন পত্র অনুযায়ী আশা করি তোমাদের কমন আসবে। চলো শুরু করা যাক আজকের প্রশ্ন। প্রথম প্রশ্ন, অমৃত ও ইসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল অপশান এ মহরমের দিন, অপশান বি পুজোর দিন, অপশান সি ঈদের দিন, অপশান ডি হোলির দিন। উত্তরটি হবে অপশান ডি হোলির দিন। পরের কোশ্চেন, ইসাবের জামার পকেট ছিঁড়েছিল অপশান এ 2 ইঞ্চি, অপশান বি 3 ইঞ্চি, অপশান সি 5 ইঞ্চি, অপশান ডি 6 ইঞ্চি। উত্তরটি হবে অপশান ডি 6 ইঞ্চি। যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে করতেই আগেই বলেছি যে ইসাবের জামাটা 6 ইঞ্চি ছিঁড়ে গিয়েছিল, সেক্ষেত্রে তোমাদের আরও একবার ভালো করে বলি যে প্রত্যেকটা এখন প্রত্যেক লাইনে প্রশ্ন তোমাদের আমাদের সাজেশানগুলো পড়ার সাথে সাথে তোমাদের বইগুলো খুঁটিয়ে পড়তে হবে, কারণ তাহলে তোমাদের খাতাটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে তোমরা বইটা কতটা ভালো করে পড়েছো। আচ্ছা, পরের প্রশ্নে আসি, দুই বন্ধু মিলে কোথায় গিয়ে বসলো? অপশান এ রাস্তার ধারে, অপশান বি পার্কের গাছের নিচে, অপশান সি নদীর ধারে, অপশান ডি ফুটপাতে। উত্তরটি হবে অপশান ডি শান বাঁধানো ফুটপাতে। পরের কোশ্চেন, অমৃতের মায়ের নাম ছিল অপশান এ রমা, অপশান বি বাহালি, অপশান সি পায়েল, অপশান ডি আরিফা। উত্তরটি হবে অপশান বি বাহালি। পরের প্রশ্ন, অমৃত বন্ধুর কথায় কুস্তি করতে হয়নি, অপশান এ হেরে যাওয়ার ভয়ে, অপশান বি মায়ের প্রহারের ভয়ে, অপশান সি অসুস্থ ছিল বলে, অপশান ডি বাবা মায়ের প্রত্যাহারের ভয়ে। উত্তরটি হবে অপশান বি মায়ের প্রত্যাহারের ভয়ে। পরের প্রশ্ন, অমৃতের বয়স ছিল অপশান এ 10 বছর, অপশান বি 12 বছর, অপশান সি 14 বছর, অপশান ডি 6 বছর। উত্তরটি হবে অপশান এ 10 বছর। ইসাবের বাবার নাম ছিল অপশান এ হোসেন, অপশান বি হাসান, অপশান সি কালিয়া, অপশান ডি অমৃত। উত্তরটি হবে অপশান বি হাসান। পরের প্রশ্ন,
দাওয়ায় বসে ইসামের বাবা খাচ্ছিলেন। অপশান এ হুকো, অপশান বি লস্যি, অপশান সি পেয়ারা, অপশান ডি সুরা। উত্তরটি হবে অপশান এ হুকো। পরের কোশ্চেন, অমৃতকে কুস্তি লড়বার জন্য কে আহ্বান করেছিল? অপশান এ ইসাব, অপশান বি গ্রাম প্রধান, অপশান সি ছেলেদের দঙ্গল থেকে একটি ছেলে, অপশান ডি স্কুলের এক বন্ধু। উত্তরটি হবে অপশান সি ছেলেদের দঙ্গল থেকে একটি ছেলে। পরের প্রশ্ন, কোন গাছের তলায় জড়ো হয়ে ছেলেরা ধুলো ছড়াছড়ি করছিল? অপশান এ পেয়ারা, অপশান বি সেগুন, অপশান সি বট, অপশান ডি নিম। উত্তরটি হবে অপশান ডি নিম। আরও একবার তোমাদের বলি যে তোমরা তো এমসিকিউ টাইপ প্রশ্ন সাজেশন পত্র এখানেই শেষ। তোমাদের আরও একবার বলি যে এখন প্রত্যেকটা লাইনে লাইনে প্রশ্ন আছে, যার জন্য তোমাদের বইগুলো খুঁটিয়ে ভালো করে পড়তে হবে। অবশ্যই আমাদের সাজেশন ফলো করবে, তার সাথে সাথে বইয়েরও পৃষ্ঠাগুলো লাইনগুলো ভালো করে ফলো করতে হবে। পরবর্তী চরিত্রে চলে আসি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেন? উত্তরটি হবে অদল বদল গল্পটি বাংলায় তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। পরের প্রশ্ন, অমৃত কীভাবে নিজের জামাটা ছিঁড়েছিল? উত্তরটি হবে অমৃত নিজের জামাটি ছিঁড়েছিল ছোট্ট একটি জায়গায় আঙুল ঢুকিয়ে টেনে জামাটি ছিঁড়েছিল। পরের প্রশ্ন, অমৃত নতুন জামা পাওয়ার জন্য কী কী কৌশল অবলম্বন করেছিল? উত্তরটি হবে অমৃত নতুন জামা পাওয়ার জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, খাওয়া ছেড়ে দিয়েছিল। পরের প্রশ্ন, কালিয়াকে কুস্তিতে কে হারিয়েছিল? ইসাব কালিয়াকে ল্যাং মেরে ফেলে কুস্তিটা হারিয়ে দিয়েছিল। পরের প্রশ্ন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, ভয় পাওয়ার কারণ কি? উত্তরটি হবে কালিয়ার সাথে কুস্তিতে লড়তে গিয়ে জামার পকেটে 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে যাওয়ায় অমৃত ও ইসাব ভয়ে কাঠ হয়ে গেল। পরের প্রশ্ন, ইসাবের বাবা অমৃতকে বুকে জড়িয়ে ধরে কি বলেছিল? জামা, উত্তর জামা অদল বদলে পুরো ঘটনাটি শোনার পর ইসাবের বাবা অমৃতকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, বাহালি বৌদি আজ থেকে তোমার ছেলে আমার। পরের কোশ্চেন, অদল বদল গল্পে কে অদল এবং কে বদল নামে পরিচিত হল? উত্তরটি হবে অদল বদল গল্পে অমৃত অদল ও ঈশব বদল নামে পরিচিত হল। আচ্ছা, আপাতত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই পর্যন্তই। রচনাধর্মী প্রশ্ন উত্তর অর্থাৎ যেগুলো ব্যাখ্যা করে লিখতে হয় সেই প্রশ্ন উত্তরের কিছু সাজেশন। প্রথম প্রশ্ন, অদল বদল গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, অদল বদল গল্পটিতে অমিত ও ইসাবের মধ্যে যে ভালোবাসা বা প্রকৃত বন্ধুত্ব প্রকাশিত হয়েছে সেটি নিজের ভাষায় লেখো। তৃতীয় প্রশ্ন, অদল বদল গল্প অবলম্বনে ইসবের চরিত্র আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, অদল বদল গল্প অবলম্বনে অমৃতের চরিত্র আলোচনা করো। পরের প্রশ্ন, অদল বদল গল্পে হিন্দু মুসলিম পারস্পরিক যে সম্প্রীতির পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় আলোচনা করো। অথবা এই প্রশ্নটারই মানে যদি ঘুরিয়ে কোনো সময় প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে হবে, অদল বদল গল্পটির মাধ্যমে চিরন্তন যে সাম্প্রদায়িকতা বা সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে তা আলোচনা করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক করে দিও, কারণ লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ যে বিষয়টি পড়ালাম সেটির প্রশ্ন উত্তর যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আবার পরের ক্লাস নিয়ে পরে ফিরে আসবো, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড বাই।